জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু তার কন্যাকে নিয়ে কটূক্তি করলে জিত কেটে নেব বলেন বাহাউদ্দিন নাসিম। ইসির সংলাপে মামুনুর মুক্তি চাইলেন খেলাফত নেতারা। সরকারি পদ থেকেই সংকট উত্তরণের একমাত্র পথ জানালেন এমপিপি। গুম খুনের তথ্য এড়ানো রাষ্ট্রকে বিপদে ফেলবে বললেন আসাম রব। সন্তান দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ। রাত 8টার পর দোকানপাট খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপম বাউতি নাজিম বলেছেন, শুধুমাত্র এক তারেক রহমানের জীব আমরা কেটে নেব না, আমরা জাতির পিতা ও জাতির পিতার কন্যাকে নিয়ে অন্যায় ভাষার কথা বলবে, কটূক্তি করবে, অসম্মান করবে, তাদের সবার জীব আমরা কেটে নেব। মঙ্গলবার রাজধানী বঙ্গবন্ধু অভিনয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন। বিএনপি কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মান্নাফের কটূক্তি প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। তিনি বলেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। বিএনপি জানে না কিভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হয়, তাদের সেই শিক্ষা নেই। কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াতে হয়, তাদের সেই শিক্ষা নেই। দেশের মানুষ জানে তাদের দলের লোকজনের মধ্যে মানবিক কোনো গুণ নেই। একটি দল পরিচালনা করতে যে গুণাগুণ প্রয়োজন সেটিও তাদের মধ্যে নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি বলেছেন, বিএনপি দুর্নীতিবাদ দল, সেটি বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি মিথ্যাবাদী দল, তারা মিথ্যা কথা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জা হওয়া উচিত, কারণ তিনি মিথ্যাবাদী দুর্নীতিবাজ দলের মহাসচিব। দুর্নীতিবাজ সন্ত্রাসী দলকে সন্ত্রাসী বলে তাদের গা জ্বালা করে। হানি ফারো বলেন, আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে কটূক্তি, চরিত্র হরণ ও অপপ্রচার করলে বিএনপি জামায়াতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন আহমেদ মাহি। ইসির সংলাপে মামুনুলের মুক্তি চাইলেন খেলাফত নেতারা। দলের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দি নেতাদের মুক্তি চেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে দলটির পক্ষ থেকে 15 দফা সুপারিশ পেশ করা হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছেন নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার 19 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে খেলাফত মজলিস নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হয়। সেখানে মামুনুলের মুক্তি বিষয়টি সামনে আনেন খেলাফত নেতারা। সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে সিইসি ছাড়া 4 নির্বাচন কমিশনার সহ ইসির উত্তরতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে খেলাফত নেতারা বলেন, দুঃখজনক বিষয় হল আমাদের সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ অনেক নেতা দীর্ঘদিন ধরে কারাগারে অবস্থায়, দ্রুত তাদের মুক্তির জন্য কমিশনের সহযোগিতা কামনা করছি। জাতীয় নির্বাচন সহ সব নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন একটি জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করা হয়। লিখিত বক্তব্যে খেলাফত নেতারা আরও বলেন, যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দল ও প্রার্থীদের নির্বাচন কমিশনের সব আচরণবিধি মানতে বাধ্য হলে কমিশনের নিরপেক্ষতা ও প্রশ্নাতীত হক অপরিহার্য। কমিশনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রকার সংশয় সন্ধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাদ নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে খেলাফত মজলিসের পক্ষ থেকে সুপারিশ করা 15 দফার মধ্যে রয়েছে। সরকারের পদ থেকে সংকট উত্তরণের একমাত্র পথ বলেন এনপিপি। বিএনপি নেতৃত্বাধীন বিদ্রোহী জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশে বর্তমানে চরম অর্থনৈতিক সংকট বিরাজ করছে। গ্যাস, বিদ্যুৎ, তেল, সমিতপণের দাম এখন আকাশচুম্বি। নতুন করে বাড়ানো হয়েছে ওষুধ ও পানির দাম, সঙ্গে শুরু হয়েছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। সার্বিক পরিস্থিতিতে মানুষ আজ অসহায় ও দিশেহারা। ক্ষমতাসীনদের লুটপাট ও সীমাহীন দুর্নীতি গোটা দেশের অর্থনীতিকে এক অন্ধকার পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।
দেশবাসী মনে করে চলমান সংকট সমাধানের একমাত্র পথ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ একপত্র। মঙ্গলবার বিকেলে রাজধানী মতিঝিলে দলটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এমপিপির 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভা হয়। 2007 সালের 19 জুলাই দলটি প্রতিষ্ঠিত হয়। এমপিপি চেয়ারম্যান বলেন, যত দ্রুত এই সরকার পদত্যাগ করবে ততই দেশের মঙ্গল, আর সরকার অবিলম্বে পদত্যাগ না করলে কর্মসম্পৃক্ত তীব্র আন্দোলনে তাদেরকে বিদায় করতে হবে। এই জন্য দলমত নির্বিশেষে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূর্ণ ব্যক্ত করে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, যেটা অতীতে একাধিকবার প্রমাণিত হয়েছে। তাই নির্বাচন কমিশনে কি আসল বা না আসল এটা কোনো মুখ্য বিষয় নয়। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার, এটাই মুখ্য এবং এটাই আমাদের মূল দাবি। নির্দলীয় সরকার দাবি আদায় হলে তখন নির্বাচন কমিশনের বিষয়েও ফয়সলা হবে। গুম খুনি তথ্যানো রাষ্ট্রকে বিপদে ফেলবে বলে নাসমদত। জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, জাতিসংঘের প্রশ্নের জবাব না দিয়ে সরকার দুর্বৃত্ত রাষ্ট্রের নজির স্থাপন করেছেন। বাংলাদেশ গুম খুন নিয়ে তথ্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ সম্পর্কে অবস্থান জানতে চেয়েছিল বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় রাষ্ট্র বিপদে পড়তে পারে। তিনি বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন, নানা প্রকারের ভয়ভীতি প্রদর্শন এবং জনগণের কণ্ঠকে শক্তি প্রয়োগে স্তব্ধ করা সরকারের অনৈতিক অবস্থানের কারণে জাতিসংঘ সহ বিশ্ব রাজনীতিতে দেশের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে সরকারের অবস্থান জানতে চেয়ে বাংলাদেশ স্থায়ী মিশনকে চিঠি দিয়েছিল জাতিসংঘ। জবাবের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল 15 জুলাই। সময় পেরিয়ে গেলে সরকার প্রশ্নগুলোর উত্তর আসামে রব বলেন, সরকারের কাছে 76টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার রেকর্ড নেই বলে উল্লেখ করা হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা, নাগরিক গুম হবে, হত্যাকাণ্ডে শিকার হবে অথচ সরকারের কাছে তথ্য থাকবে না, এটা রাষ্ট্রের দেউলিয়াত্ব প্রকাশ করে। মানবাধিকার লঙ্ঘনে সব ব্যক্তিগতভাবে নামে নিষেধাজ্ঞা দেওয়ার পরও সরকার সতর্ক হচ্ছে না, যা আত্মঘাতী। এই গণবিরোধী অবস্থান থেকে সরে আসতে হবে। সন্তান দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ। বগুড়ার কাপ্তলিতে বিয়ে প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠে আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত 2 এই মামলাটি দায়ের করেন। উপজেলার নসিপুর ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে ভুক্তভোগী ওই গৃহবধূ মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের আব্দুর রহমান সাজুকে। 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে আগামী 23 অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার জেরে বলা হয়েছে, আসামি আব্দুর রহমান সাজু গত 5 জানুয়ারি স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রার্থী হন। সে সুবাদে ভোটের জন্য বাদী গৃহবধূ বাড়িতে উঠা বসা করত। সে সময় গৃহবধূ সাজু প্রেমের প্রস্তাব সহ নানা সময় উত্তপ্ত মোবাইল ফোন দিত। ওই গৃহবধূর সন্তান না হয় সাজু তাকে বিয়ে করে সন্তান দেবে এমন প্রলোভন দেখায়। এ সময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে সাজু। গত 12 জুলাই সাজু ওই গৃহবধূ বাড়িতে গেলে এলাকাবাসী তাকে আটক করে স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সাজুকে আটক করে। গত 13 জুলাই আসামির সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে সাজুকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়। পরবর্তীতে বিয়ে না দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ একটি সদস্য নজরুল ইসলামের সহায়তায় গৃহবধূকে তার স্বামীর বাড়িতে পাঠানো হয়। এ বিষয়ে 15 জুলাই থানায় মামলা করতে গেলে থানা হতে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। রাত 8টার পর দোকানপাট খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ জানিয়েছেন, রাত 8টার পর দোকানপাট খোলা থাকলে তাদের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মঙ্গলবার প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে একথা জানান। তিনি বলেন, রাত 8টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।